খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আমাদের আছে, খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আছে বিএনপির। এজন্য যে কোনো দায়িত্ব নিতে আমরা রাজি, আমাদের সেই ক্ষমতা আছে। এর আগেও স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আমরাই পারব নেত্রীকে মুক্ত করতে। সোমবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলটির পূর্ব ঘোষিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনারা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জেল জুলুক নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন হল আওয়ামী লীগ।